বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, বরাবরের মতো আমি পিন্টু সনকার আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 31টি রিং নথের ডিজাইন এনেছি। এই রিং নথের ডিজাইনগুলো একেবারে কম সনের মধ্যে, এক রত্তি থেকে শুরু করে এক রত্তি, দু রত্তি, তিন রত্তি, চার রত্তি, এক আনা, পাঁচ রত্তি, এরকম সনের মধ্যে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো একেবারে নাকের সাথে ফিটিং হয়ে থাকে। আর আপনি যদি কোনো ডিজাইন খুঁজে থাকেন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনি দেখতে পারেন। আশা করি আপনার এই ডিজাইনগুলো পছন্দ হবে, খুবই ভালো ভালো ডিজাইন। আর নাকের সাথে ডিজাইনগুলো আপনি সুন্দরভাবে ফিটিং করে তৈরি করে নিতে পারবেন। এই ডিজাইন বিষয়ে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো যদি আপনি ফলো করেন, ভালোভাবে জিনিসটা আপনি তৈরি করে আনতে পারবেন। বন্ধুরা দেখুন, আমরা সবাই চাই একটু ভালো স্বর্ণ দিয়ে ভালো জিনিসটা তৈরি করে নিতে, যাতে জিনিসটা অনেক দিন ব্যবহার করা যায়। বন্ধুরা, আপনি যদি কম স্বর্ণের মধ্যে তৈরি করেন, তাহলে এখানে একরত্তি স্বর্ণের মধ্যে যে নথের ডিজাইনগুলো রয়েছে সেটা আপনি চয়েস করে দেখতে পারেন। খুবই ভালো হয় একরত্তির স্বর্ণের মধ্যে, একেবারে সিম্পলের মধ্যে সে ডিজাইনটা আপনি তৈরি করে নেবেন। বন্ধুরা, আর যদি আপনি একটু বেশি স্বর্ণের মধ্যে তৈরি করেন, ধরুন আপনি যদি দু থেকে তিন রত্তি এরকম স্বর্ণের মধ্যে তৈরি করেন, তাহলে এখানে দেখবেন যে কোন ডিজাইনটা দুই রত্তি থেকে তিন রত্তি স্বর্ণের মধ্যে, তো সে ডিজাইনটা আপনি চয়েস করবেন। আশা করি আপনার চয়েস হবে, খুবই ভালো ডিজাইন এখানে রয়েছে। বন্ধুরা, সে ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, তাহলে আপনি এখানে যেরকম রয়েছে সেরকম করে সেম করে জিনিসটা আপনি আপনার স্বর্ণকারের কাছ থেকে তৈরি করে নেবেন, তাহলে আপনি সে ডিজাইনটা ভালোভাবে ইউজ করতে পারবেন। বন্ধুরা, আর যদি আপনি এই ডিজাইনগুলো আরও একটু বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, ধরুন চার থেকে পাঁচ রত্তি স্বর্ণ দিয়ে যদি তৈরি করেন, তাহলে আপনি দেখবেন যে কোন ডিজাইনটা চার থেকে পাঁচ রত্তি স্বর্ণের মধ্যে সে ডিজাইনটা আপনি তৈরি করবেন। বন্ধুরা, আর যখন আপনি চার থেকে পাঁচ রত্তি স্বর্ণের মধ্যে তৈরি করবেন, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলে দিবেন যে ডিজাইনটা যাতে নাকের সাথে ফিটিং হয়ে থাকে। আর বন্ধুরা, যখন আপনি তৈরি করবেন একটু ভালো স্বর্ণ দিবেন। যদি আপনি ভালো স্বর্ণটা দেন এই নথের ডিজাইনগুলো তৈরি করতে, তাহলে আপনি ডিজাইনটা যেভাবে মন চায় সেভাবে আপনি নাকের সাথে ফিটিং করে পরতে পারবেন। বন্ধুরা, আর যদি আপনি একটু নিয়ম স্বর্ণ দেন, তাহলে সে ডিজাইনটা কিন্তু ভালো হবে না। আপনি বারবার যদি সে ডিজাইনটা নাকের সাথে ফিটিং করে পরতে যান, সেক্ষেত্রে সে ডিজাইনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি বলছি আপনি একটু ভালো স্বর্ণ দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নেবেন, তাহলে সে ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর যখন আপনি যে ডিজাইনটাই চয়েস হোক না কেন, আপনার সে ডিজাইনটা আপনি আগে ভালোভাবে দেখবেন, তারপর আপনি যখন স্বর্ণকারের কাছ থেকে তৈরি করে আনবেন, তাকে বলে দিবেন যে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি আমাকে এই ডিজাইনটা তৈরি করে দিবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু ডিজাইন রয়েছে, যে পাকতারের সিস্টেম, কিছু কিছু ডিজাইন রয়েছে দানা সিস্টেম। তো যে ডিজাইনটাই আপনি তৈরি করুন না কেন, সে ডিজাইনটা আপনি তাকে ভালোভাবে, আমি যেভাবে বললাম আপনি তাকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। কারণ বন্ধুরা, আমি একজন স্বর্ণকার, আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই, যাতে আপনি ডিজাইনগুলো ভালোভাবে ফিটিং করে আপনার জন্য ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আর যখন আপনি ডিজাইনগুলো তৈরি করবেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে ডিজাইনগুলো তৈরি করবেন, তাহলে কালো হয়ে যাবে না, ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো বললাম আপনাদের বুঝতে পেরেছেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিয়ে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।